অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিলেন। একটি ঘটনা বহুল উপন্যাসের শেষ লাইনটি যদি আমি এভাবে লিখতে যাই, তাহলে তার আগে আমাকে পরিচয় করিয়ে দিতে হবে সেই উপন্যাসের গুরুত্বপূর্ণ কিছু চরিত্রের সাথে। টোনার মাকে দিয়ে শুরু করা যেতে পারে। টোনার মা হবেন এই উপন্যাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্র, যিনি গল্পের নায়ক রাকিবকে অনেক বেশি স্নেহ করেন, অনেক বেশি ভালোবাসেন। বাসার টুকটাক কাজে সহযোগিতা করলেও ওনার সাথে আচরণ করা হয় পরিবারের একজন সদস্যের মতোই। আর শুধু এতটুকু দিয়েই আমরা এই গল্পের অন্যান্য চরিত্রগুলো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়ে যেতে পারি। পারিবারিক বন্ধন, পরস্পরের প্রতি সম্মান, শ্রদ্ধাবোধ, ভালোবাসা, আবেগ এতটা ইউনিক যে প্রচলিত এই সমাজের বেশিরভাগ পরিবারে আমরা তেমনটা দেখতে পাই না। এই সুন্দর পরিবারের সর্বশেষ সদস্য রাকিবের বিয়ে পরবর্তী বৌভাতে আমরা অংশ নিতে এলাম এম আলেক ইনস্টিটিউশন রেলওয়ে হাই স্কুলে পড়ুয়া 2000 সালে এসএসসি পরীক্ষার্থী সকল বন্ধুরা। হাই স্কুলের বন্ধুদেরকে অনেকদিন পর আমরা হাতের কাছে পেলাম। আমার বন্ধু ফকরুল বাবু আমাদেরকে ইনভাইট করার কারণে অনেকদিন পর দূর দূরান্ত থেকে বন্ধুরা এসে আমরা এই বাড়িতে মিলিত হই এবং সবাই ভালো একটা সময় এখানে অতিবাহিত করি। আসুন, আমার এই ব্লগে আমি আমার বন্ধুদের সাথে আপনাদেরকে এই পর্বে পরিচয় করিয়ে দিই। শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সালাউদ্দিন সোহাগকে। সালাউদ্দিন সোহাগের পাশে জাহিদ, পারভেজ, মাসুম, এরপর হলো রনি। রনির পাশাপাশি দুলালকে আমরা দেখতে পাচ্ছি। দুলাল বন্ধুর পর আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি শাহাদাতকে, যাকে আমরা সাধুভাই নামে সম্বোধন করে থাকি। সবুজ, আগের পর্বে আপনারা সবুজের দুষ্টমির সর্বোচ্চ পর্যায়ে দেখে এসেছেন। আলিমকে পরিচয় করে দিচ্ছি, পাশে আশিক। আলিম আশিকের পর বন্ধু সুমন। সুমনের পর আমরা আমাদের আরো এক মাসুম বন্ধুকে দেখতে পাচ্ছি, সেও মাসুম। এখানে আমরা আমাদের একজন নতুন বন্ধু ডাক্তার আব্দুল মতিনকে দেখতে পাচ্ছি। আমাদের স্কুল বন্ধু দুঃখু মামু, দুঃখু তাজু মামা, তাজু। এরপর আমাদের আরো একজন পরবর্তীতে আমাদের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে সুজনকে দেখতে পাচ্ছি। আরেকজন বন্ধু আমিনুল, আমিনুলকে দেখতে পাচ্ছি।
হ্যাঁ আমি তুলছি আর কি, ভিডিও করতেছেন। ভিডিওটি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে আমাদের সাথেই থাকুন।